আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মোয়ালিম বাইরা আশা করি সবাই বলা আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ বলা আছি আমরা ইতিপূর্বে শিখেছি নুরানি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে প্রথম শ্রেণী এবং শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কীভাবে এক থেকে পাঁচ নাম্বার হাদিস শরীফ শিক্ষা দেব আজকের পর্বত আমরা শিখবো ছয় থেকে দশ নং পর্যন্ত হাদিস শরীফ ছাত্রছাত্রীদেরকে কীভাবে শিক্ষা দেব যাই হোক আর কথা না বাড়ায় ভিডিওটি লম্বা হয়ে যাবে জন্য আমি সংক্ষিপ্ত করে হাদিসগুলো পড়াবো আর আপনি ইনশাল্লাহ এখান থেকে বুঝে নেবেন আমি শুধু ছয় নম্বর হাদিসটা মাসর কয়েকটা জায়গার ভিতর মাস্ক করে দেখাবো হুব একই নিয়মে আপনি দশ নং হাদিস পর্যন্ত পড়াবেন কিন্তু আপনার বুঝে নিতে হবে এখান থেকে আর যদি আপনি বলেন না এখানে আমাকে ডাইরেক্ট নিয়ম কানুন সবগুলো বলে দেয় নাই ভালো করে এখানে মাস্ক করা করে পড়ায় পড়ায় শেখায় নাই তাহলে এরকম যদি শিখাইতে যায় তাহলে কমপক্ষে বিরুদ্ধে এক এক ঘন্টা দেড় ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট হইতেই পারে স্বাভাবিক কিন্তু এত লম্বা ভিডিও করলে তো আর সবাই দেখবে না এজন্য আপনি অবশ্যই ভিডিওটা না টেনে পর্যন্ত দেখবেন তাহলে ইনসলে এখান থেকে কিছু অর্জন করতে পারবেন যাই হোক আমি ছয় নম্বর হাদিসটার ভিতরে বুঝাই দেব সাত আট নয় দশ এই হাদিসগুলো শুধু আমি পড়ানোর নিয়মটা দেখাই দেব আর ছয় নম্বর হাদিসটা ভিতরে মাসিক দেখাই দেবো এই ছয় নম্বর হাদিসের নিয়মই আপনি বাকি হাদিসগুলো পড়াবেন আর প্রত্যেকটা পড়া আপনি মাসে করবেন কমসে কম তিনবার প্রথমে তিনবার পড়ানো পড়াবেন পড়ানো পরে বলবেন আবার বলেন আবারও বলেন আবারও বলেন এভাবে ছাত্রদেরকে দু তিনবার প্রশ্ন করবেন তখন আমি আপ আপনি আবার পড়াবেন তো যেটাই পড়াচ্ছেন তিনবার পড়াবেন পড়ানো পড়া আবার বলেন আবার বলেন যতক্ষণ পর্যন্ত হয় না ততক্ষণ পর্যন্ত আপনি ওই ওই পড়াটাই পড়াতে থাকবেন যেটা পড়াচ্ছেন ওই পড়াটাই পড়াইতে থাকবেন জায়গা কথা না বাড়াই আজকে মূল বিশ্ববিদ্যালয় চলে যায় ছয় থেকে দশ নং হাদিস পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়াবো তার ইনশাল্লাহ ভালো করে লক্ষ্য করি 6 نمبر حدیث شريف او نمبر شريف اول ما يحاسب اول ما يحاسب اول ما يحاسب اول ما يحاسب أول ما يحاسب أول ما يحاسب أبار أول, أول ما يحاسب أول أول ما يحاسب أول ما يحاسب أول ما يحاسب أول ما يحاسب আপনি ছাত্র ছাত্রীদেরকে যদি না পারে তারা তখন তখন আপনি ব্যবহার আউ ওয়া লু মা ইউ হা বু আউ ওয়া লু মা ইউ হা বু এ মাস্ক পড়াবেন এটা আপনার ইচ্ছা কিন্তু আমি ড্রেস গুলো দিচ্ছি নুরানি নিয়মটা কেমন এই নিয়মটা আমি শিখাচ্ছি বিস্তারিত ব্যাঙ্গা ব্যাঙ্গা পড়ানোর আমার এখানে সময় নাই এরকম করে যদি পড়াতে যায় তাহলে অনেক লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একটু এখান থেকে লক্ষ্য করে নিব أَوَّلُ مَا يُحَاسَبُ، أَوَّلُ مَا يُحَاسَبُ، بِهِ الْعَبْدُ، بِهِ الْعَبْدُ، يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةِ، يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةِ، يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةِ، يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةِ، يوم القيامة الصَّلَاةِ

والما يحاسب به العبد به العبد يوم القيامة الصلاة يوم القيامة الصلاة, يوم القيامة الصلاة مات الصلاة والعلم، مات الصلاة مات الصلاة حديث شريف الأرثا حديث شريف الأرثا التي نظفرها أبار হাদীস শরীফে রত তিনবার ফরমাল ছাত্রকে বলুন আবার হাদীস শরীফে রত হাদীস শরীফে রত হাদীস শরীফে রত কিয়ামতের দিন সর্ব প্রথম কিয়ামতের দিন সর্ব প্রথম একই নিয়মে পিছনের নিয়মে পড়া দিবেন তিনবার আবার 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 একই নিয়ম সবগুলো একই নিয়ম ইনশাআল্লাহ এখন তো বুঝে নেবেন। মতের দিন সর্ব প্রথম মতের দিন সর্ব প্রথম নামাজ রয় হিসাব হইবে নামাজ হিসাব হইবে আপনি তোকে ভেঙ্গে ভেঙ্গে পড়তে পারেন কিয়া মতের দিন সর্ব প্রথম এভাবে আপনি ভেঙ্গে ভেঙ্গে পড়তে পারেন নামাজে রই হিসাব হইবে নামাজে রই হিসাব হইবে এই ছয় নাম্বার হাদিসটা যেভাবে পড়াইছি হুবহু একই নিয়মে সাত আট নয় দশ এই হাদিসগুলো পড়াবেন আমি হাদিসগুলোর সাথে ডেসগুলো শিখিয়ে দিচ্ছি আপনি ইনশাল্লাহ এখান থেকে বুঝে নেবেন সর্বপ্রথম তিনবার পড়াবেন তিনবার পড়াবার ছাত্রদেরকে বলবেন আবার এরপর ছাত্র বলবে আবার দুই তিনবার পড়া মাসকে করার পরে আপনি আবার পড়াবেন যতক্ষণ পর্যন্ত হয় না ততক্ষণ পর্যন্ত আপনি পড়াইতে থাকবেন

لي على أدناكم على أدناكم حديث شريف الأرض حديث شريف الأرض تمادر مده تمادر مده شربنا تمادر مده تمادر مده ছোট ব্যক্তি হইতে ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় আমার মর্তবা যত বড় বে علم আবেদেরে চও বে علم আবেদেরে চয়ে একজন খাটি আলেমের মর্তবা তত বড় জন আলেমের মর্তবা তো বড় আট নাম্বার হাদি শরীফ আট নাম্বার হাদি শরীফ আদুয়াল আদুয়াল মাস্ক করে ভরাবেন অবশ্যই মাস্ক করে ভরাবেন আদুয়া উ আদ دعاء هو العبادة هو العبادة حديث شريف الأرض حديث شريف الأرض دعاء عبادة دعاء عبادة نوع <applause> نمبر حديث شريف من لم يسأل الله من لم يسأل الله يغضب عليه يغضب عليه حديث شريف الأرض حديث شريف الأرض جيبك الله تعالى رنيكت جيبك تي الله تعالى যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহ দেখাবেন যেখানে রসুল কথা আছে সেখানে দিকে দেখা দিবেন আপনি দেখায় দেখা পড়াবেন উত্তম কোন দিকে প্রত্যেকটা আদিষ অর্থ আপনি ইশারা করে করে পড়াবেন ছাত্র ছাত্রীদের داش نمبر حديث شریف داش نمبر حدیث شریف لا يرحم الله لا يرحم الله من لا يرحم الناس من لا يرحم الناس حديث شريف الأرض حديث রি ফেরারতা আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাহম করেন না আল্লাহ ওই ব্যক্তির উপর করেন না যে মানুষের উপর রাহম করে না যে মানুষের উপর রাহম করে না অনেক ভাই মনে মনে চিন্তা করবে যে ছয় নম্বর আদেশটা বলে দিলে তো আমরা দেখে দেখে আরবি ছাত্রছাত্রী দেখে পড়াতে পারতাম যদি এরকম হতো তাহলে আর নানা প্রশিক্ষণ দেওয়া লাগতো না কিন্তু ডেসটা অবশ্যই শেখা দরকার নিয়মটা অবশ্যই আমাদের জানা দরকার ডেস আর নিয়ম যদি আমরা শিখতে না পারি তাহলে আমাদের ছাত্রছাত্রীর জীবনে উপর দিকে উঠবে না প্রত্যেকটা জিনিসের নিয়ম কারণ আছে ওই নিয়ম কারণ অনুযায়ী লেখাপড়া করানো আবশ্যক যাই হোক আর কথা না বাড়াই আমরা যেভাবে শিখলাম অবশ্যই ইনশাল্লাহ হবো একই নিয়মে আমরা ছাত্রছাত্রীদেরকে শরীফ পড়াবো আমরা ভালো করে মাস্ক করে করে পড়াবো আমি সংক্ষিপ্ত করে বললাম আপনি এখান থেকে বুঝে নেবেন একই নিয়মে এইভাবেই নুরানি পদ্ধতিতে শরীফ পড়ানো হয় এই নিয়মেই আপনি শরীফ ছাত্রছাত্রীদের পড়াবেন ভিডিওটি যদি ভালো লাগলে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকনটি একটি ওয়ান করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে পৌঁছে যায় আর সবাই আমার জন্য দোয়া করবেন না আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ ফকরবুল রব্বুল সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন